الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، أهلا سهلا ومرحبا بكم أيها المشاهدون والمشاهدات الكرام. أنا أرجو أنكم بالصحة والعافية، وأدعو إلى الله سلمكم الله من كل سوء ومكروه دائما أبدا. আপনারা যারা আমাদের দর্শে দরস দেখতে পাচ্ছেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সুন্দরভাবে আমাদের স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা একটু জানান তো দেখি। আমাদের স্ক্রিন দেখা যাচ্ছে কিনা? জি ওস্তাদ জি, যাচ্ছে, দেখা যাচ্ছে, আচ্ছা যাক, একটু বাম দিকে নেন। আচ্ছা হয়েছে এবার। জি দেখেন, লা হাজাতা লি ইলা, এটার ব্যবহার আজকে আমরা পড়বো। লা হাজাতা লি ইলা, লা হাজাতা, লাটা হচ্ছে লাইনুফি, লাইনুফি জেন্স, আর হাজা এটা হচ্ছে প্রয়োজন। হাজা শব্দের অর্থ কি? প্রয়োজন। লা হাজাতা, কোনো প্রয়োজন নেই, লি আমার, আমার কোনো প্রয়োজন নেই। ইলা, ইলা আমরা এমন জিনিসের উপর আনবো যে জিনিসের প্রয়োজন নেই আমার। যেমন আমি যদি বলি আমার খাবারের প্রয়োজন নেই, তাহলে ইলার পরে ওই তো আমটা আসবে, খাবারের আরবিটা আসবে। তদ্রুপ যে জিনিসের প্রয়োজন নেই, আমি যদি বলি আমার কিতাবের প্রয়োজন নেই, তাহলে ইলাল কিতাব আসবে। আমি যদি বলি আমার কলমের প্রয়োজন নেই, ইলাল কলাম আসবে। আমি যদি বলি আমার চশমার প্রয়োজন নেই, ইলাল নাদ্দারা হবে। আমি যদি বলি আমার টেবিলের প্রয়োজন নেই, ইলাল তাওইলা, ইলার পরে ওই জিনিসটা আসবে যেই জিনিসের প্রয়োজন নেই আমার। সবাই বুঝতে পেরেছেন? তাহলে লা হাজাতা লি ইলাল তোয়াম, সবাই পড়েন আমার সাথে, লা হাজাতা লি ইলাল তোয়াম অর্থ কি? আমার খাবারের লা হাজাতা নেই, ত্বাম, তাহলে লি এটা আসবে আমার। আমি এখানে বলেছি আমার খাবার প্রয়োজন নেই। আমি যদি বলি যে তোমার খাবারের প্রয়োজন নেই, তাহলে লির জায়গা লাকা হবে, লির জায়গায় কি হবে? লাকা। লা হাজাতা লাকা ইলা ত্বাম, তোমাদের খাবারের প্রয়োজন নেই। লা হাজাতা লাকুম ইলা ত্বামি, তাদের খাবারের প্রয়োজন নেই। লা হাজাতা লাহুম ইলা ত্বামি, এভাবে লি লাকা লাহুম। আমি যদি বলি মাহমুদের খাবারের প্রয়োজন নেই, তাহলে লা হাজাতা লি মাহমুদিন ইলা ত্বাম। আমি যদি বলি সাঈদের খাবারের প্রয়োজন নেই, তাহলে লা হাজাতা লি সাঈদিন ইলা ত্বাম। সবাই কি বুঝতে পেরেছেন? নাম হ্যাঁ, তাহলে লা হাজাতা মানে প্রয়োজন নেই, এই বিষয়টা আমরা খেয়াল রাখবো। লা হাজাতা প্রয়োজন নেই। অনুরূপভাবে আমার মোবাইলের প্রয়োজন নেই, লা হাজাতা লি ইলাল জাওয়াল, লা হাজাতা লি ইলাল জাওয়াল, আমার মোবাইলের প্রয়োজন নেই। লা হাজাতা লি ইলাল মিলহি, লা হাজাতা লি, আমার প্রয়োজন নেই ইলাল মিলহি, কিসের? লবণের, আমার লবণের প্রয়োজন নেই। লা হাজাতা লি ইলাল বাত্তানিয়া, সবাই বলেন আমার সাথে, লা হাজাতা লি ইলাল বাত্তানিয়া। বাত্তানিয়া মানে শব্দের অর্থ কি বলেন? কম্বল, কম্বলের প্রয়োজন নেই। এখন গরম চলতেছে না, কম্বলের সত্যিকারের প্রয়োজন নেই। সামনে সে তো শীত, সামনে হয়তো আপনাদের কম্বল লাগতে পারে, কি বলেন? নাম আপনি যদি বলেন আমার কম্বলের প্রয়োজন, এই যে সামনে শীত আসতেছে, আপনি যদি বলতেছেন কম্বলের প্রয়োজন, তাহলে বাক্যটা এরকম তখন আপনি বানাতে পারেন। হাজাতা লি ইলা বাতানিয়া, লাটা বাদ দিলাম ওখানে। বিষয়টা এমন না, এরকম হবে আনা ফি হাজাতিন, আনা ফি হাজাতিন ইলাল বাত্তানিয়া, অথবা আনা আহতাজু ইলাল বাত্তানিয়া। ঠিক আছে, আনা আহতাজু ইলাল বাত্তানিয়া, অথবা আনা ফি ইলাল হাজাতিন বাদ্দারি, ইলাল বাত্তানিয়া। এভাবে আমরা বাক্য তৈরি করব ইনশাল্লাহ। এরপর বাক্যটা দেখেন, লা হাজাতা লি ইলাল কলম, আমার কলমের প্রয়োজন নেই। লা হাজাতা লি ইলাল দাওয়াই, আমার ওষুধের প্রয়োজন নেই। পারবো না ইনশাল্লাহ? আশা করি লা হাজাতা লির ব্যবহারটা আমরা সকলে ইনশাল্লাহ ভালো করে বুঝতে পেরেছি। হ্যাঁ, পরবর্তী পেজটা দেখেন, হা উইল আন। এই হা উইল আনের ব্যবহারটা আমরা এখানে শিখবো। হা উইল এটা বাবে মুফালার মুফালা থেকে এসেছে, আল মুহাওয়ালাতু থেকে হা উইল, অর্থ কি? তুমি চেষ্টা করো, ট্রাই, তুমি চেষ্টা করো। আন, আন এটার ব্যবহারের সাথে থাকবে হা উইল আন তাকুনা। আনটা সবসময় ফেল মোদের শুরুতে আসবে। দেখেন এখানে চারটা বাক্য আছে, চারোটা বাক্যের শুরুতে, চারোটা বাক্য ইয়া আনটা যে শব্দের উপরে এসেছে, ওই শব্দটা কিন্তু ফেল মোদরে। তার মানে আনটা কি? এখানে ফেল মোদের শুরুতে আমরা আনবো। হা উইল আন তাকুনা রজুলান সলিহান, হা উইল চেষ্টা করো আন তাকুনা, হওয়ার জন্য বা হওয়ার চেষ্টা করো, রজুলান সলিহান। রজুলান সলিহ এটা মৌসুফ সিফাত হয়েছে, মুরাক্কাবে তাওসিফি, যার অর্থ হচ্ছে সৎলোক, সৎলোক হওয়ার চেষ্টা করো। হা উইল আন তাকুনা আলিমান তাকিয়ান, হা উইল চেষ্টা করো আন তাকুনা, হওয়ার আলিমান তাকিয়ান। কি?
আলিমান তাকিয়ের এটা মোরাক্কাব তাওসিফি, অর্থাৎ তাকিয়ের মানে খোদা বিরু, আর আলেম মানে আলেম, খোদা বিরু আলেম হওয়ার চেষ্টা করো। সবাই বুঝতে পারতেছেন তো ইনশাল্লাহ? এরপরের বাক্যটা দেখেন, হাউইল আন তাফহামা কলিলান, হাউইল মানে চেষ্টা করুন, আন তাফহামা বুঝার, কলিলান একটু একটু বুঝার চেষ্টা করুন, একটু কথা বলার চেষ্টা করুন, হাউইলান তাতাকাল্লামা কলিলান একটু শোনার চেষ্টা করুন, হাউইলান তাসমা কলিলান একটু খাওয়ার চেষ্টা করুন, হাউইল আন তাকুলা কলিলান, এভাবে আমরা বাক্য ব্যবহার করতে পারি, একটু শেখানোর চেষ্টা করুন, হাউইল আন তুদাররিসা কলিলান। এরপর বাক্যটা দেখেন, শেষ বাক্যটা, হাউইল আন তাতাআল্লামাল আরবিয়্যা, একটু আরবি শেখার চেষ্টা করুন, হাউইল আন তাতাআল্লামা, তাআল্লুম মাসদার থেকে, হাউইল আন তাতাআল্লামাল আরবিয়্যা, একটু আরবি শেখার চেষ্টা করুন। ঠিক আছে, একটু আরবি শেখার চেষ্টা করুন। চেষ্টা করুন। আচ্ছা, একজনের লিঙ্ক বলতেছে ক্লাসে জয়েন করতে পারতেছেন, এই জন্য আমি লিঙ্ক দিয়েছি আবার ওনাদেরকে। জি, আশা করি আপনারা হাউইল আনের ব্যবহারটা বুঝতে পেরেছেন। আমরা হাউইল এর পরে আন ব্যবহার করব, আনের পরে ফেল মোদরে থাকবে। ঠিক আছে, এভাবে আমরা কি বাক্যটা ব্যবহার করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আমরা পরবর্তী পেজে চলে যাই, যার যেটা বুঝে আসে নাই ক্লাস শেষে সুযোগ দেওয়া হবে, আমরা ওটা জিজ্ঞেস করবো ইনশাল্লাহ। দেখেন, এরপরে এখন আমরা শিখবো আকসার মিম্মা ইয়ামবাগি, আকসার মানে বেশি, মিন থেকে, আর মাটা হচ্ছে ইসম মাউসুল, মিন মা উভয়টা মিলে মিম্মা, উভয়টা মিলে কি মিম্মা, মিম আর ইয়ামবাগি এটা বাবি ইনফিআল থেকে এসেছে, ইম্বাগা ইয়ামবাগি, যার অর্থ হচ্ছে উচিত হওয়া, উচিত হওয়া, সমীচীন হওয়া। তো সমীচীন হওয়া থেকে বেশি, এর অর্থ হচ্ছে খুব বেশি, তাহলে আকসার মিম্মা ইয়ামবাগি ভাবার্থ কি হবে, খুব বেশি অথবা প্রয়োজনের চেয়ে বেশি, দরকারের চেয়ে বেশি, এটার অর্থ এটা। তো এই আকসার মিম্মা ইয়ামবাগির ব্যবহার অনেকগুলো আমরা এখানে শিখবো। দেখেন, লাকাদ তাকাল্লামতা আকসার মিম্মা ইয়ামবাগি, তুমি খুব বেশি কথা বলেছো, আপনি খুব বেশি কথা বলেছেন, লাকাদ তাকাল্লামতা আপনি কথা বলেছেন, আকসার মিম্মা ইয়ামবাগি খুব বেশি, আকসার মিম্মা ইয়ামবাগির অর্থ কি খুব বেশি, আপনি খুব বেশি কথা বলেছেন। বলছি আমি যদি বলি আপনি খুব বেশি শুনেছেন, লাকদ সামিআতা আকসার মিম্মা ইয়ামবাগি, আপনি খুব বেশি খেয়েছেন, লাকদ আকালতা আকসার মিম্মা ইয়ামবাগি। ঠিক আছে, আপনি খুব বেশি কথা বলেছেন, লাকদ তাকাল্লাম তা আকসার মিম্মা ইয়ামবাগি। আশা করি আমরা এর ব্যবহার জানবো, ভালো করে বুঝতে পারবো। তো আরো কিছু বাক্য আমরা দেখি, ওয়াদাতু মিলহান আকসার মিম্মা ইয়ামবাগি, ওয়াদাতু আমি দিয়েছি মিলহান লবণ, আকসার মিম্মা ইয়ামবাগি অর্থ কি প্রয়োজনের চেয়ে বেশি, এখানে আকতার মিম্মা ইয়ামবাগির অর্থ তুলেছি খুব বেশি, এখানে আকতার মিম্মা ইয়ামবাগির অর্থ কি হবে প্রয়োজনের চেয়ে বেশি। বুঝতে পেরেছেন সবাই? হ্যাঁ, পরের বাক্যটা দেখেন, আমিল তু ইয়াউম আকতার মিম্মা ইয়ামবাগি, আমিল তু আমি কাজ করেছি, আল ইয়াউম আজ, আমি আজ কাজ করেছি, আমিল তু এটা ভাবে সামিয়া থেকে, আল আমালু আমিলা ইয়ামালু, আমিল তুল ইয়াউম আমি আজ কাজ করেছি, আকতার মিম্মা ইয়ামবাগি প্রয়োজনের চেয়ে বেশি, আকতার মিম্মা ইয়ামবাগির অর্থ কি প্রয়োজনের চেয়ে বেশি, আমি আজ প্রয়োজনের চেয়ে বেশি কাজ করেছি। বেশি আইয়ুহা আত-তুল্লাব আল আইজ্জা, আনা আরজু আন্নাকুম ফাহিমতুম হাদিহি আল-জুমাল হাওলা ইস্তিমালিহা ওয়া ইস্তিখদামিহা আল-ইয়াউম ইন্নী আল্লামতুকুম হাওলা আলফাযিন জাদীদা ওয়া আনা আরজু আন্নাকুম তাতাআল্লামুনা হাদিহি আল-আলফায জাইদান ওয়া তাতাকাল্লামুনা বিআনফুসিকুম হাওলা হাদিহি আল-আলফায আকথার বিকাসীর إذا تكلمتم مع أصدقائكم وزملائكم في كل أحيان عليكم أن تتكلموا بهذه اللغة العربية كثيرا كثيرا، وبعده أنتم تتحدثون بلا عقدة إن شاء الله وتخطبون وتتكلمون أمام الناس في الاستقبال. فلهذا أتمنى مستقبلا زاهرا إن شاء الله. و الآن أنا أسألكم حول هذا الدرس، هل فهمتم جيدا؟ إن لم تفهم شيئا عليك أن تسألوني بلا تأخر. জি, আপনারা কেউ যদি কোনো কিছু না বুঝে থাকেন তাহলে প্রশ্ন করতে পারেন, কি বুঝেন না। জি বলেন। আই সুয়াল মিনকুম, হ্যালো। জি, আর কোনো প্রশ্ন? লাভ হলো সেই
জি বুঝেছেন সবকিছু মাশাল্লাহ করে। জি ওস্তাদ ইনশাল্লাহ। আচ্ছা, যা কোনো কিছু না বুঝলে আমাদেরকে জানাবেন, তাছাড়া আমাদের ভিডিও দেবো, আপনারা ভিডিওটা দেখবেন, যারা যারা ভিডিওটা দেখবেন কমেন্ট করবেন, কমেন্ট করলে আমরা বুঝবো যে আমাদের অমুক ছাত্র ভিডিওটা দেখেছে, সে পড়া পড়াটা ভালো করে ধরেছে, বুঝতেছে সে, ঠিক আছে। আর বুঝলেও কমেন্টে জানিয়ে দেবেন যে আমি পড়াগুলো বুঝেছি, ভালো লেগেছে, ক্লাসটা কেমন লেগেছে ভিডিওটা জানিয়ে দেবেন ইনশাল্লাহ। তো ভালো থাকবেন জি সবাই। ওস্তাদ জি, জি বলেন, একটু কথা বলতে ওস্তাদ জি, জি বলেন। আজকে আমি মানে জুম আইডি দিয়ে অতি সহজে ঢুকতে পারছি, যেমন আমাদের আইডি দেওয়া আছে, পাসওয়ার্ড দেওয়া আছে, তো আগামী ক্লাসটা এভাবে যদি দিতেন তাহলে অনেক সহজে আমি এখানে ঢুকতে পারতাম জি আজকের একটু জুম লেট আইডিতে স্যার। হয়ে গেছে ইনশাল্লাহ, নেক্সট টাইম আপনারা খুবই সহজে ক্লাসে জয়েন করতে পারবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল ইয়াউম আকতাফি বিহাদা আল কাদর আইহা আল আহবাবুল কিরাম, দুমতুম ফি রিআয়াতিল্লাহি ওয়া হিফজিহি ওয়া সালামাতি, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। السلام عليكم.